তো বন্ধুরা ওইটা হচ্ছে ওই যে এটা হচ্ছে ক্যাম্প। হ্যালো বন্ধুরা, নতুন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেটা হচ্ছে মালদিয়া কলেজ থেকে স্টার্ট করে আজকে আমরা গেদে স্টেশনটা ভ্রমণ করব এবং গেদে স্টেশন থেকে গেদের বর্ডার তথা বাংলাদেশ ভারত সীমান্তের জিরো পয়েন্ট সহ বিএসএফ এবং কোথার থেকে বাংলাদেশ মানুষ আসে এবং কোথার থেকে যায় বা কোথা দিয়ে যায় সেই সব জায়গাটাই আমরা দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে। বন্ধুরা, এটা হলো মালদিয়া কলেজ। আমরা যেহেতু রানাঘাট কলেজের স্টুডেন্ট, সেহেতু আমাদের এক্সাম হলটা এখানেই পড়েছিল। আমরা অনেক চেষ্টার পরে আমাদের এক্সামটা শেষ হলো। কেমন দিলি? এবং আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম। আর কলেজ থেকে বেরিয়ে এসে রীতিমতো ট্রেন ধরাটা ছিল একটা যুদ্ধের বিষয়, আর কেউ কেউ ম্যারাথনের মতো দৌড়াচ্ছিল শুধু ট্রেনটা পাওয়ার জন্য। আর অবশেষে আমরা যখন মালদিয়া স্টেশনে এসে পৌঁছাইলাম, তখন আমাদের চোখ ছিল চড়ক গাছে। এত মানুষের ভিড়, সত্যি ভাবা যায়। তো বন্ধুরা, গেদে লাইনের ট্রেন এমনিতেই লেট থাকে, তো অনেকক্ষণ অপেক্ষা করার পর গেদেগামী যাওয়ার ট্রেন এসে উপস্থিত হইল। ম্যাক্সিমাম ফাঁকাই থাকে পুরো গেদেটা। আরে দাঁড়া, সবাই যাবে, সবাই নামবে এখানে, আর সবাই উঠবে। আরে দুটো স্টেশন দাঁড়িয়ে চল। তো বন্ধুরা, আমরা ট্রেনে উঠে পড়েছি আর কি, মানে মালদিয়া থেকে। এই শ্যাম, শ্যাম লাস্ট এক্সাম কেমন হলো? তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বানপুরে। বানপুরের পরে হচ্ছে গেদে। তো বানপুরের অবস্থা দেখে মনে হচ্ছে মানুষ বেশি একটা নেই এখানে। অবশ্য খুব সুন্দর স্টেশনটা, ভাই বানপুরের স্টেশনটা অনেক সুন্দর, বিনগরের থেকেও অনেক ভালো। এই যে এইগুলো দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে ভ্যান্ডারি, আর এই ভ্যান্ডারি থেকে সবাই মাল টাল তুলে নিয়ে যায় বিভিন্ন জায়গায়, মানে কলকাতা বিশেষ করে বড় বড় জায়গায়। একটু নেমেই দেখি তো, সাইকেল টাইকেল নিয়ে সব উঠেছিল। ওরে বাবা, অনেক সব অনেকেই তো নামছে। তো বানপুরে অনেকেই নামছে আর কি, অনেকেই। এই দেখ সবাই প্রায় স্টুডেন্ট। শ্বশুরবাড়ি বানপুরেই করো, স্টেশনটা পছন্দ হয়েছে ভাই। প্রচুর প্রচুর প্রচুর। এটা হচ্ছে বানপুর স্টেশন। হেভি সুন্দর বানপুর স্টেশন, দারুণ লাগে, পছন্দ হয়েছে। বানপুরি বিয়ে করো ভাই, বানপুর স্টেশনটা পছন্দ হয়েছে। আমরা ছিলাম প্রথমের বগিতে। তো এভাবেই গল্প করতে করতে আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা
অবশেষে পৌঁছে গেলাম গেদে স্টেশন। তো বন্ধুরা, গেদে স্টেশনে চলে এসেছি। তো আমরা চলে এসেছি, আজকে প্রচুর প্রচুর মানুষ এসছে, প্রচুর। এই যে আমরা ফার্স্টে কর্নারে আছি, এটা হচ্ছে ফার্স্ট কর্নার, আর এই এইটা দিয়ে সোজা চলে গেলে হচ্ছে ক্যাম্প, ওই জায়গাটায় বড় বট গাছ, ওই জায়গাটায় হচ্ছে ক্যাম্প। এটা হচ্ছে গেদে লাস্ট আর কি। তো সবাই এইদিকেই আসছে। গেদে স্টেশন থেকে নেমেই প্রথমেই পড়বে এই বটগাছের এখানে একটি ক্যাম্প, যেখানে বিএসএফরা যারা বাংলাদেশ থেকে আসছে তাদের ডকুমেন্টস ভেরিফাই সহ তাদের অল বডি চেক আপ করবে। তো বন্ধুরা, ওইটা হচ্ছে ওই যে এটা ক্যাম্প বিএসএফের। তো বন্ধুরা, এটা হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তর একদম লাস্ট কর্নার আর কি। আর আমরা চলে এসেছি, জানি না বিএসএফে দেখলে আমাদের ভিডিওটা করতে দেবে কিনা। আর এগুলো হচ্ছে ক্যাম্প, ক্যাম্পটা আমি দেখাবো না যেহেতু এগুলো সিক্রেটই থাকে। আর সবাই আছি, এই যে আমরা যত সব স্টুডেন্ট এখানে আছি সবাই এখানে আছি। অনেক ভালো লাগছে। দেবা, কেমন লাগছে এসে? প্রথমবার এটা আমার আসার ফার্স্ট এক্সপেরিয়েন্সটা খুব ভালো লাগছে। ইন্ডিয়ান বিএসএফ এসে দেখা হলো, খুব পছন্দ হচ্ছে। আচ্ছা, দেখি বাংলাদেশ কত যাওয়া যায়। এই তোমাদের বাড়ি কোথায়? ফুলিয়া। আচ্ছা, তুমি রানাঘাটে বড়, তাই না? এই ওইদিকে যেতে দেবে না, পুরে বাবা কতজন আসছে, অনেকেই আসছে। তো এগুলো হচ্ছে বাংলাদেশের তার কাটা আর কি। বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার সামনে দিয়ে গেলেই বাংলাদেশের মাঠ দেখা যায়। আমরা বিএসএফকে অনেক রিকোয়েস্ট করেছিলাম ওই পাশে যাওয়ার জন্য, কিন্তু তারা আমাদের এত মানুষকে যেতে দেয়নি। যদি আমরা 2 থেকে 3 জন সেই টাইমে যেতাম, অবশ্যই ওই দিকে আমাদের যেতে দিত। তো এইটা তাদের একটা রুলস, যার কারণে আমরা ওখানে যেতে পারিনি। তবে একটা কথা বলি, বিএসএফ জওয়ানরা এত খুশি মেজাজের, ভালো মানসিকতার মানুষ, সেটা হয়তো বা এত কাছ থেকে না দেখলে বুঝতেই পারতাম না। সত্যিই আমরা যতটুকু সময় তার কাছে ছিলাম, তিনি আমাদের সবাইকে মজিয়ে রেখেছেন, মাতিয়ে রেখেছিলেন। পরে অবশ্য আমরা তার কাছে রত গান সহ অন্যান্য সকল কিছু জিনিস দেখেছিলাম, তিনি সব কিছুই এক এক করে আমাদেরকে বুঝিয়েছিলেন এবং ছবি তুলতে বারণ করেছিলেন। তো আমরা আছি এখন গেদে আর বাংলাদেশ বর্ডারের সীমান্তে। তো আমরা এখানে ঘুরলাম, অনেক ভালো লাগলো, অনেক সুন্দর লাগলো।
আর আমরা মানে বিএসএফদের সাথে কথা বললাম, স্যারদের সাথে কথা বললাম, কথা বলে অনেক সুন্দর লাগলো। আর আমার এই সাইডটা মানে এই সাইডের এই পাশটা হচ্ছে ইন্ডিয়া গেট, গেট মানে বর্ডার, আর ওই পাশটা হচ্ছে এই এই পাশটা হচ্ছে বাংলাদেশ বর্ডার, এই পাশটা হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে। তো ওর ভিতর থেকে 200 মিটার হচ্ছে একটু ডিস্টেন্স আছে, বাকিগুলো সবই সিম্পল। তো আমরা এখন যাব, মানে বিএসএফদের একটা অনুষ্ঠান এখানে অ্যারেঞ্জ হচ্ছে, সেই জায়গাটায় যাব। তো হ্যাঁ যাচ্ছি। আর এইটা হচ্ছে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যাম্প, আর ক্যাম্পটা অনেক সুন্দর। আর সব থেকে ভালো সুন্দর আমাদের হচ্ছে আমাদের জওয়ানগুলো, মানে তাদের সাথে কথা বলে আমরা অনেক কমফোর্ট ফিল করি। দাঁড়া এখানে ছায়ায় দাঁড়া। বেস্ট করলাম আনন্দ। তো ওই ভিতরে যাওয়ার ইচ্ছে ছিল অনেকেই, কিন্তু ভিতরে যেতে পারলাম না, কারণ হচ্ছে ভিতরে যাওয়ার জন্য কিছু ইনস্ট্রাকশন, কিছু পারমিশন লাগে, সেগুলো আমরা নিতে পারিনি, আর এগুলো হয়নি। তো নেক্সট টাইম যখন আসবো, কম মানুষ আসবো, তাহলে আমরা যেতে পারবো। আর যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যাম্প, আর ক্যাম্পে খুব সুন্দর অনুষ্ঠান হয়। বিএসএফ জওয়ানরা যারা আমাদের ভারতবর্ষকে রক্ষা করেছে প্রতিনিয়ত, তারা খুব সুন্দরভাবে এটা সেলিব্রেশন করে থাকে, আনন্দ উল্লাস। আর বিএসএফ জওয়ানদের সাথে যখন কথা বললাম, তখন সত্যি মনে একটা অন্যরকম প্রফুল্ল জেগেছিল যে তাদের সাথে আমরা কথা বলতে পারছি। অনেকটা সময় তাদের সাথে কাটিয়ে সত্যিই অনেক ভালো লাগছিল। তো এবার বন্ধুরা আমাদের ফেরার পালা, তো যেতে যেতে চলুন স্টেশনে কিছু দৃশ্য দেখাই। তো বন্ধু এটা হচ্ছে গেদের চেকপোস্ট, এই যে এটা হচ্ছে গেদের চেকপোস্ট, মানে বাংলাদেশ থেকে যারা আসে সব এই চেকপোস্টে তাদের বইগুলো পাস করায় এবং তারপরে এখান থেকে সোজা চলে যায়। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এখান থেকে একটা কথা বলি, এখান থেকে কলকাতার টিকিট কিন্তু মাত্র 25 টাকা কি 30 টাকা এমনই হবে। তো এই উত্তাপ গরমে সবাই আমরা চলে এসেছি, অনেক ভালো লাগছে। শ্যাম এই গরমের ভিতর কেমন লাগছে স্যার? খুব ভালো, তাই আপনারাও আসুন, এসে দেখুন, উপভোগ করুন আমাদের গেদে স্টেশন। আচ্ছা যাই হোক, আমরা অনেক এনজয় করলাম এখানে এসে। এই ঠান্ডা জল নেওয়ার দরকার ছিল, জল ইয়ে আছে, বোতল আছে, ঠান্ডা জল নিয়ে একটু খেয়ে নি, হাত মুখ ধুয়ে নি। তো খুব সুন্দর একটা জায়গা আর একটা সুন্দর পরিবেশ। আর ট্রেনটা একটু পরেই ছেড়ে দেবে। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড। এটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, এখানে ওয়াটার পান করতে হয়, হাত মুখটা ধুয়ে নেবো আমি। তো বন্ধুরা এটা হচ্ছে ট্রেন, আর ট্রেনটা পুরো খালি আছে। আমি যদি ভিডিও ম্যানকে বলি একটু ট্রেনটা দেখাতে, তো এই পুরো ট্রেনটাই খালি আছে। তো আমরা যেহেতু গেদের থেকে উঠেছি, মানে গেদে একদম লাস্ট স্টপেজ, আর এটা হচ্ছে আপের হচ্ছে লাস্ট স্টপেজ, আর ডাউনেরও হচ্ছে ফার্স্ট স্টপেজ আর কি বলা হয়। তো পুরো ইয়ে, আর ট্রেনের ভিতর অনেকটা নোংরা আছে, যেহেতু এটা কলকাতা টু শিয়ালদা টু গেদে বা গেদে টু শিয়ালদা করে, যার কারণে ট্রেনটা একটু নোংরা মতনই আছে। তো বন্ধুরা একটা কথা বলে দেওয়া ভালো, আমাদের ভারতবর্ষে যত ট্রেন আছে, ট্রেনে প্রত্যেক দিন যত খরচ হয় মানে নোংরাটা পরিষ্কার করতে, সেটা প্রায় 12 কোটি টাকার মতন। তো বুঝতেই পারছেন যে কতটা ট্রেন আমাদের ভারতবর্ষে আছে। তো যাই হোক, আমরা সব কিছু ঘুরলাম, সব কিছু ইয়ে করলাম, সবই ভালো লাগলো। জাস্ট কী বলবো, অসাধারণ একটা দিন ছিল আজকে, যেহেতু আমাদের কলেজ থেকে ডিরেক্টলি এখানে আমরা চলে এসেছি, সেহেতু আমাদের খুব ভালো লাগলো। আর আমি আপনাদের এখন দেখাবো আমাদের ট্রেনের কী কী ব্যবস্থা আছে বা কী কী ইয়ে আছে, আপনারা দেখেন। তো বন্ধুরা প্রথমে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে ধরার ইয়ে, মানে হ্যান্ডেল আর কি, এটা ধরে মানুষ দাঁড়িয়ে থাকে। আর এইগুলো হচ্ছে যে সিট, এইগুলো প্লাস্টিক, এক ধরনের প্লাস্টিক কভারের সিট, এই যে দেখতেই পারছেন। আর ভিতরে যে নোংরাগুলো, এগুলো কলকাতায় গেলে হয়তো বা ওখান থেকে যখন ছাড়বে তখন পরিষ্কার করবে। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, আর উপরে আছে ফ্যান। তো বন্ধুরা একটা কথা বলি, যে ফ্যান আর লাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এখান থেকে যদি চুরি করে নিয়ে ঘরে লাগানো হয়, ফ্যান আর লাইটটা কিন্তু চলবে না, কারণ এগুলো এমনভাবেই তৈরি করা যেটা শুধু অনলি ট্রেনে চলবে, ট্রেন ছাড়া কোনো কিছুতে চলবে না।
আমি সামনের দিকে এগিয়ে দেখছি, পুরো ট্রেনটাই যেহেতু খালি সেহেতু আমি আপনাদের দেখাতে যাচ্ছি। আর তো প্রত্যেকটা ট্রেনের একটা বৈশিষ্ট্য কি, এই যে এখানে যে বোর্ডটা লেখা আছে ওখানে লেখা থাকে যে কোথা থেকে ট্রেনটা কোথায় যাচ্ছে, আর এখানে একটা করে স্পিকার থাকে যে স্পিকারগুলো বলে দেয় যে এখন ট্রেনটা কোথায় আছে বা কোথায় ইয়ে করলো। সব দিক থেকে আমাদের ভারতীয় রেল ব্যবস্থা বা রেল সিস্টেম যাই বলি না কেন খুবই সুন্দর এবং খুবই মসৃণ। তো সব বন্ধুরা, তো সব ভালো, তার শেষ ভালো, তো সব মিলে আমরা অনেক এনজয় করলাম আজকের দিনে, আর এই দিনটা আমরা কখনোই ভুলবো না, একটা স্মরণীয় দিন হয়ে থাকলো। তো বন্ধুরা, আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকলো কারণ আজকে আমরা এত এনজয় করলাম আর এত আনন্দ করলাম বিএসএফদের সাথে কথা বলে, তাদের সাথে ভাব বিনিময় করে, ট্রেন জার্নি করে ট্রেনের এই অবস্থাটা দেখানোর জন্য। এক কথায় জাস্ট অসাধারণ একটা মুহূর্ত আর অসাধারণ একটা সময়। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে অন্য কোনো জায়গা অন্য কোনো জিনিসকে আমি দেখাবো। তো সেই পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর এরপরে যেগুলো ভিডিও আসছে। আর বন্ধুরা, একটা কথা বলি, আমার যে ইউটিউব চ্যানেলটা মানে আগে ছিল সেই চ্যানেলটা বর্তমানে আমি এন্ড করে দিচ্ছি কারণ ওটা স্ট্রাইক করেছে আমার ভুলের কারণেই। তার জন্য আমি একটা নতুন আমার ইউটিউব চ্যানেল খুলেছি, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনাদেরকে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাই নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সি ইউ অ্যাগেইন অ্যানাদার নিউ ভিডিও, বাই।